মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করা আছে কি মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করা আছে কি না ছেলে না মেয়ে প্রশ্ন করতে হবে তাহলে ক্লিয়ার যদি জিজ্ঞাসাকারী মহিলা হয় তাহলে উত্তর আলাদা হবে জিজ্ঞাসা যদি ছেলে হয় ছেলে সন্তান হয় তাহলে উত্তর আলাদা হবে মেয়েরা বাবার অনুমতি ছাড়া বাবা বেঁচে না থাকলে যে গার্জেন আসল গার্জেন ভাই ভাই না দাদা চাচা কাছেরটা থাকতে দূরটা চলবে না কাছের অলি থাকতে দূরের ওলি দিয়ে বিবাহ চলবে লা ওলি সুতরাং মেয়ে হোক 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 বিধবা তালাক প্রাপ্তা সাবালিকা আর কুমারী হোক যেইরকমই হোক না কেন মেয়ের বিবাহ বিনা ওলিতে মানে পুরুষ বাবার অনুমতি ছাড়া বা অলির অভিভাবকের অনুমতি ছাড়া হবে না বাতিল বিবাহ ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মা বাবার পরামর্শ নিয়ে বিয়ে করাটাই হচ্ছে ভালো তাতে বরকত হবে মা বাবা সন্তুষ্ট থাকবেন মা বাবার দোয়া পাবেন মা বাবার দোয়া কবুল হয় যথাসাধ্য তাদেরকে রাজি করে নেওয়ার চেষ্টা করবেন অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আপনি যেখানে পছন্দ করছেন সেখানে মা বাবা পছন্দ করছে না মা বাবা অনেক সময় দুনিয়াদার আপনি একটা সমঝোতে আসার চেষ্টা করেন কিন্তু দিনকে বিক্রি করে না যখন দেখবেন না মোটেই মানছে না কোনো নামাজি মেয়ে বিয়ে করতে দেবে না কোনো পর্দানাসিন মেয়ে বিয়ে করতে দেবে না কোনো সহি আখিদার মেয়ে বিয়ে করতে দেবে না শিরকের ঘরে পাঠাবে আমাকে অথবা আপনাকে বেনামাজি বেদিন বেহায়ামের মেয়ের সাথে বিয়ে দিবে শুধু পয়সার লোভে যৌতুকের লোবে। তাহলে তখন তাদের কথা অমান্য করে বিয়ে করতে পারবেন ছেলে বাবা মায়ের বিনা অনুমতিতে এই রকম পরিস্থিতিতে বিবাহ করতে পারবে মোবাইলে বিয়ে করা যাবে কি যারা মোবাইলে বিয়ে করেছে তাদের করণীয় কি মোবাইলে বিয়ে করা যাবে কি মাসলা ইখতলাফ আছে তবে মোবাইলের বিয়ের চাইতে শ্রেয় হচ্ছে আপনার উকিল বানিয়ে তো উকিল উকিল বানিয়ে না অর্থাৎ ছেলে এখানে আছে মেয়ে হয়তো দেশে আছে অথবা এর বিপরীত তো এই ক্ষেত্রে উকিল বানিয়ে দেবেন ওই ছেলে এখানে আছে মেয়ে ওখানে মেয়ের ওখানে একজনকে উকিল বানিয়ে দেবেন আপনার বাপ আপনার চাচা আপনার ভাই কাউকে উকিল বানিয়ে দেন বা আপনার যে কোনো মাকে বোনকে উকিল বানিয়ে দেন আপনার পক্ষ থেকে বিয়েটা ই করে নেবে স্বীকৃতি দেবে যে সেই বিয়ে আমাকে উকিল বানানো আছে সেটা কাগজে কলমে যদি উকিল বানানো হয় তাহলে সবচাইতে ভালো আর যদি মোবাইলে বিয়ে হয় তাহলে শর্ত সাপেক্ষ যায় যাচ্ছে হ্যান্ড ফ্রি করে দেবেন আওয়াজ পরিচিত চেনা যাচ্ছে যে যেই ছেলেটা কবুল করছে সেটা সেই ছেলেটাই তাতে যেন দু নম্বরই না হয় আর তারপরে সেখানে সাক্ষী থাকে কমপক্ষে দুজন সাক্ষী থাকে ইত্যাদি এসব যদি থাকে যে অমুক ব্যক্তি কবুল করেছে নিশ্চিত তাহলে ঠিক আছে জালিয়াতি তো হইতে পারে অনেক সময় আওয়াজ বোঝা যাচ্ছে না কিলার যে কে কবুল করলো অন্য ছেলেও তো কবুল করে নিতে পারে তো যার ফলে এইসব শর্তের সাথে জায়েজ হতে পারে কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় বা ঘরে কোনো দুর্ঘটনায় মারা যায় অথবা আগুনে জ্বলে মারা যায় পেটের মারাত্মক ব্যাধিতে মারা যায় এই রকম সাত রকমের লোককে শহীদ বলেছেন নবী সাহাশালাম আল্লাহর রাস্তায় জেহাদ ছাড়াও শহীদ হতে পারে এরা হুকুমি শহীদ হাকিকি শহীদ নাই কিন্তু এরা হুকুম বিধানের দিক থেকে শহীদের মর্যাদা পাবে ইনশা তবে শর্ত হচ্ছে ইমান তৌহিদ শর্ত হচ্ছে নামাজ শর্ত শর্ত হচ্ছে যে মোটামুটি ইসলাম টিকিয়ে রাখা লোক নামাজ আদা শিরকি আঁকি দেয় আর বলছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বা জলে মারা গেছে সে যেন শহীদ কখনো শহীদ না কখনো শহীদ নাই নামাজি লোক আর সেই ব্যক্তি তৌহিদবাদী লোক সন্ন্যতের অনুসারী আর তার সাথে যদি এই রকম কোন দুর্ঘটনায় মারা যায় তো ইনশা আল্লাহ তালা নিশ্চিত বলবো না ইনশা শহীদ ইনশা আল্লাহ শহীদ আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদা কবুল করেন এই কথা বলবেন জি সার্টিফিকেট আপনি দেবেন আল্লাহ দেবেন